আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো সবাইকে আজকের ওয়েবিনারে জয়েন করার জন্য আজকে আজকের টপিকটা আমার কাছে অনেক প্রিয় একটা টপিক যদিও অনেকের কাছে এটা বোরিং লাগে বাট কিন্তু যাদের একটু হলেও আগ্রহ আছে ডিজাইন সিস্টেম নিয়ে তাদের কাছে আজকে ওইবেন আশা করি বোরিং লাগবে আর আর আমার আসলে ওয়েবিনারটা অনেক আগেই নেওয়ার কথা ছিল আমি আমরা কি আসি সবাইকে মিউট করে দিব নাকি হ্যাঁ সবাইকে মিউট করে দিই আমরা ওকে আমি যেটা বলছিলাম যে আমার আসলে ওয়েবেনারটা অনেক আগেই নেওয়ার কথা ছিল আমি মোটামুটি প্রিপারেশনও নিয়েছিলাম ওয়েবেনারটা করার জন্য এবং তখন আমি ইউজ করেছিলাম হচ্ছে স্কেচ স্কেচ এবং কিন্তু স্কেচের একটা সমস্যা ছিল যে স্কেচ দিয়ে যদি আপনি ডিজাইন সিস্টেম তৈরি করেন তাহলে হচ্ছে সাথে আরো অনেক থার্ড পার্টি টুলস ইউজ করতে হয় একটা মানে পরিপূর্ণ ডিজাইন সিস্টেম যদি তৈরি করতে চান স্কেচ দিয়ে সো এই জন্য আমি মাছ পথে এসে আসলে স্কেচের ওটা অফ করে দিয়েছি এবং শফির ভাই হ্যালো শফির ভাই শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ আমি আসলে মিউট অল দিছিলাম তখন দেখা দিল যে আপনাকে মিউট মিউট গেছে আচ্ছা আচ্ছা আমি মিউট সবাইকে মিউট করি তারপরে আপনার কি করতেছি না ওকে আমাকে কি শোনা যাচ্ছে এখন শোনা যায় ওকে গ্রেট তাহলে তো আমাকে আবার শুরু থেকে বলতে হয় নাকি আচ্ছা আহ আচ্ছা যেটা হচ্ছে যে স্কেচ দিয়ে আমি শুরু করতে চেয়েছিলাম কিন্তু স্কেচের যে সমস্যাটা সেটা হচ্ছে যে স্কেচ দিয়ে যদি আপনি ডিজাইন সিস্টেম তৈরি করতে চান তাহলে অনেক থার্ড পার্টি টুল স্কেচের সাথে ইউজ করতে হয় আহ যেটা আর কি লজিক্যাল না তো আমি পরে দেখলাম যে ফিগমা দিয়ে আপনি খুব ইজি এবং খুব বেটার বয়েতে একটা ডিজাইন সিস্টেম তৈরি করতে পারেন উইথাউট এনি থার্ড পার্টি টুল সো এই জন্য আমি আর কি মাঝ পথে এসে স্কেচটা বন্ধ করে দিয়ে ফিগমাতেই একটা ডিজাইন সিস্টেম তৈরি করার জন্য ওয়েবেনার ঠিক করলাম যে এটাই করবো সো শুরু করার আগে আমি যেটা একটু জানতে চাই সবার কাছে যে এই মুহুর্তে আপনারা যারা এখানে আছেন তারা ডিজাইন সিস্টেম নিয়ে আগে কখনো কাজ করেছেন কিনা বা এখন করছেন কিনা একটু যদি আওয়াজ দিতেন তাহলে আর কি আমার সুবিধা হতো আমাকে অলরেডি একজন বলেছে যে সে ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করেছে আগে এবং এখন আরেকটা নতুন ডিজাইন সিস্টেম তৈরি করতে আর সো জানলে আর কি আমার ভালো হতো আর যদি নাও বলতে চান তাতেও সমস্যা নেই কারণ এখানে অনেকেই আছেন যারা একদম নতুন ডিজাইন সিস্টেম নিয়ে সো সেটার জন্য আরও ভালো যে যদি না করে থাকেন তাতে কোনো সমস্যা নেই বরং এটাই ভালো হয়েছে আজকের জন্য যে আমি যেই ডিজাইন সিস্টেমটার উপর কথা বলবো এটা পুরোপুরি একদম বেসিক লেভেলে কথা বলবো যেন একজন নতুন ডিজাইনার ডিজাইন ডিজাইন সিস্টেম সম্বন্ধে জানতে পারে এবং বুঝতে পারে তো আশা করি এই ওয়েবেনার শেষে আপনি ডিজাইন ডিজাইন সিস্টেম সম্বন্ধে একটি পূর্ণ ধারণা পাবেন অলসো অ্যাজ আই মেনশন এন্ড অফ দ্য ওয়েবেনার উইল শেয়ার এ পার্টিকুলার রিসোর্সেস উইথ ই অল যেটা আপনাকে হেল্প করবে একটি ডিজাইন সিস্টেম তৈরি করতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমার রিসোর্সগুলো গুলো দেখার পর আপনি নিজেই একটা ছোটোখাটো ডিজাইন সিস্টেম তৈরি করতে পারবেন বলে আমি আশা করি তবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট ডিজাইন সিস্টেম সম্বন্ধে জানা এবং প্র্যাকটিক্যালি একটি ডিজাইন সিস্টেম এ কাজ করা দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জিনিস আপনি যত প্র্যাকটিস করবেন যত সমস্যায় পড়বেন তত বেশি আপনি জানতে পারবেন সো আমি বলবো এই ওয়েবিনারটার পরে আমার রিসোর্সগুলো দেখার পরে আপনি ডিরেক্টলি প্র্যাকটিস করা শুরু করবেন যদি প্র্যাকটিস না করেন ডিজাইন সিস্টেম আসলে জানাটা আপনার কেরিয়ার পাতে অনেক হেল্প করবে বলে আমি মানে আশা করি না আপনাকে আসলে প্র্যাকটিক্যালি জিনিসগুলো জানতে হবে এর ভিতরে ঢুকলেই আপনি অনেক কিছু নিজে থেকে বের করতে পারবেন সো এনিওয়ে অনেক কথা বললাম সো আমি আসলে এই ওয়েবেনারটা অনেক আমার অনেক স্লাইডস ছিল কিন্তু আমি চেষ্টা করেছি আরও ছোট করে আনার যেন খুব তাড়াতাড়ি ওয়েবিনারটা শেষ করা যায় এবং আপনারা রিসোর্স নিয়ে কাজ শুরু করতে পারেন সো কথা না বাড়িয়ে চলুন এগিয়ে যাই সো শুরু করার আগে একটু নিজের ইন্ট্রোটা দেওয়া নিজে প্রমোশন করা আর কি খুবই অল্প কথায় শেষ করব আমার নাম হচ্ছে শাবীর হোসেন আমি এই মুহূর্তে নেদারল্যান্ডসে আছি একটি ডাচ কোম্পানিতে সিনিয়র ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছি এর আগে আমি ছিলাম বাংলাদেশে প্রায় চোদ্দ বছর বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে কাজ করেছি তারপরে চলে গিয়েছি মালয়েশিয়াতে মালয়েশিয়াতে বছর ছিলাম ওখান থেকে ডিরেক্টলি আমি এই নেদারল্যান্ডে এখন আছি তো দু বছর ধরে আমি আর কি নেদারল্যান্ডে কাজ করছি সো এর চেয়ে বেশি কিছু বললাম না কারণ আজকের টপিক আমাকে নিয়ে না ডিজাইন সিস্টেমকে নিয়ে সো আমরা যদি পরের ইয়েতে যাই সো হাউ আই গট ইনভলভ ইন দ্য ডিজাইন সিস্টেম সো আমি যখন নেদারল্যান্ডে আসলাম এবং এই হাউজিং এনিম্যারে জব শুরু করলাম তখন এখানে আমরা প্রায় পাঁচজন ডিজাইনার ছিলাম এবং একজন টিমলেট ছিল আমাদের ডিজাইন টিমে তো এখানে জয়েন করার পর আমি যেটা দেখলাম যে এখানে আসলে কেউ ডিজাইন সিস্টেম তো ছিলই না এবং কোন রকমের গাইডলাইন বলে যে একটা জিনিস থাকে ডেভেলপমেন্টস এবং ডিজাইন টিমের মধ্যে সেই রকম কিছু এখানে ছিল না সো এই প্রবলেমগুলো আসলে আমরা প্রতিনিয়তই প্রতিনিয়তই প্রত্যেকটা ডিজাইনার ফেস করি মানে প্রবলেম স্টেটগুলো লাইক আমাদের প্রোডাক্টে দেখা যায় প্রাইমারি বাটন অনেক টাইপের আছে সেকেন্ডারি বাটন অনেক টাইপের আছে বিভিন্ন সাইজের আছে তারপরে টাইপোগ্রাফি এক এক জায়গায় এক একভাবে ইউজ করা হয়েছে তাদের কালার ডিফারেন্ট বিভিন্ন পেজে সো এই প্রবলেমগুলো আমি মনে করি যেখানে এখানে যারা ডিজাইনাররা আছেন তারা সবাই আসলে এই প্রবলেমটা ফেস করেন আমিও ঠিক সেম এই প্রবলেমটাই ফেস করেছি যখন আমি জয়েন করেছিলাম হাউজিং এনিওয়ারে তো আমি তখন আমার টিম লিডের সাথে বসলাম বসে ওনার ওর সাথে কথা বললাম যে দেখো এইভাবে তো আসলে কাজ হয় না তুমি একরকম ডিজাইন করছো আমি একরকম ডিজাইন করছি আমাদের যখন ডিজাইন স্টোরি গুলো আসে আমরা ডিজাইন নিয়ে কথাবার্তা বলি কিন্তু আলটিমেটলি দেখা যায় যে আমাদের প্রোডাক্টের পেজগুলো এক একজন এক ডিজাইন করছে কেউ ইয়ে প্রাইমারি বাটন লেফট সাইডে টপে ইউজ করছে কেউ রাইট সাইডে ইউজ করছে কোনো গাইডলাইন নেই কোনো রুলস নেই কিছু নেই সো এইভাবে মানে একটা ইনকনসিস্টেন্সি দেখা গেছে প্রোডাক্টের মধ্যে তো তখন আমার টিম লিড বললো যে ঠিক আছে তাহলে চলো আমরা একটা কিছু করি একটা গাইডলাইন তৈরি করে আমি জানি ডিজাইন সিস্টেম তৈরি করলে এই প্রবলেমগুলো সলভ হবে কিন্তু আমিও সেটা মানি আমিও জানতাম যে হ্যাঁ ডিজাইন সিস্টেম তৈরি করতে পারলে প্রবলেমগুলো সলভ হবে আমি শুনেছি কিন্তু কিভাবে একটা ডিজাইন সিস্টেম তৈরি করে এটা আমাদের আমার বা আমার টিম লিডের বা টিম মেটদের কোনো আইডিয়া ছিল না তো আমরা বললাম যে ঠিক আছে চলো তাহলে ডিজাইন সিস্টেম সম্বন্ধে একটু রিসার্চ করি রিসার্চ করে তারপর দেখা যায় কত দূর আগাতে পারি তো আনফর্চুনেটলি দুই মাস পরে দেখা গেছে আমার টিম লিড চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে তার নিজের একটা কোম্পানি করেছে সেখানে চলে গেছে সো আমি আর কি পুরোপুরি একটা সাগরের মধ্যে পড়ে গেলাম হ্যাঁ কোন দিকে যাব ঠিক বুঝে পাচ্ছি না বিভিন্ন ওয়ে আছে কোন দিকে যাওয়াটা আমার জন্য বেটার হবে সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না সো এর থেকে এই এরপর থেকে আর কি আমার স্ট্রাগলগুলো শুরু হলো আমি বিভিন্ন জায়গায় খবর নেওয়া শুরু করলাম রিসার্চ করা শুরু করলাম যে এই প্রবলেমগুলো সলভ করতে হলে আমাকে কি করতে হবে আমরা যদি নেক্সট স্লাইডে যাই হাউ ডিড আই স্টার্ট সো আমি যেটা করলাম আমি বেঞ্চমার্কিং শুরু করলাম বেঞ্চমার্কিং শুরু করাটা হচ্ছে যে আমার আমাদের যে বিজনেস সেই বিজনেসের যারা ইয়ে আছে কম্পিটেটার্স কম্পিটেটার্সরা আছে তারা কিভাবে কাজ করে আমি এগুলো নিয়ে একটু রিসার্চ করা শুরু করলাম এবং তাদের ইন্টারনাল যারা এমপ্লয়ি আছে তাদের সাথে কমিউনিকেট করতে শুরু করছি শুরু করলাম যে যদি তারা আমাকে একটু হেল্প করে যে একটু গাইড করে যে আমি কিভাবে কিভাবে আমার যাওয়া উচিত তো অনেকের সাথে আমার কথা হয়েছে তাদের বিভিন্ন কোম্পানিগুলা অলরেডি ডিজাইন সিস্টেম তৈরি করা শুরু করেছে এবং কাজ করছে তো তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ডিজাইন সিস্টেমটা আসলে এটার একটা সলিউশন তারপর আমি যেহেতু নতুন ছিলাম এই হাউজিং এনিওয়ারে শুরু করেছিলাম নতুনভাবে তো আমার প্রোডাক্টটা জানাটা আরও বেশি জরুরি ছিল একদম এ টু জেড না জানলে আসলে আমি ডিজাইন সিস্টেম তৈরি করতে পারবো না এবং আমার জানতে হবে যে আমার প্রোডাক্টের মধ্যে ইনকনসিস্টেন্সি কোথায় কোথায় আছে এগুলো একটা ডকুমেন্টেশন রেডি করতে হবে সো এটা আমি বুঝে গিয়েছিলাম সো আমি ডিটেইল একদম রিসার্চ করলাম আমাদের এক্সিস্টিং প্রোডাক্টটাকে এবং প্রোডাক্টটাকে রিসার্চ করার পর একটা ডকুমেন্ট তৈরি করলাম যেটা একদম ডিটেইল লেভেলে বলা আছে যে এখানে এখানে প্রবলেম আছে আমরা কোন কোন জায়গায় মানে ইনকনসিস্টেন্সি দেখা গেছে সেগুলো ডিফাইন করে দেওয়া সো এইসব ডকুমেন্টগুলো নিয়ে ডিজাইনগুলো নিয়ে আমি আমার প্রোডাক্ট ওনারের সাথে বসলাম তারপর ওখানে আরো কয়েকজনকে ইনভলভ করলাম যেমন কন্টেন্ট এর টিম লিড থেকে ইনভলভ করলাম ইনভলভ করলাম তারপরে কিউ এর যে হেড তাকে ইনভলভ করলাম এদের সাথে ডিটেইল কথা বললাম কথা বলার পরেও তারাও বুঝতে পারলো যে হ্যাঁ আসলে এইভাবে আমরা আগাতে পারি না আমাদের একটা কিছু একটা সলিউশন দরকার সো আমি আরো একটু অ্যাডভান্স লেভেলে গেলাম বিভিন্ন রকমের বই পড়লাম তারপরে স্কিল শেয়ারে সাবস্ক্রাইব করলাম ইউটিউবে বিভিন্ন রিসোর্সগুলো দেখলাম লার্নিং নামে একটা ফিচার আছে যেখানে আপনি সাবস্ক্রাইব করলে অনেক বিভিন্ন টপিকের উপরে টিউটোরিয়াল পাবেন সেখানে সেগুলো দেখলাম তারপরে কিছু পেইড ইভেন্টসে পার্টিসিপেট করলাম এখান এগুলো করার পরে আমার আসলে অনেক আইডিয়া হলো ডিজাইন ডিজাইন সিস্টেম সম্বন্ধে তখন আমি ডিসাইড করলাম যে ঠিক আছে এগুলা বাই দা ওয়ে এই যে আমি এতগুলো রিসার্চের প্রসেস শুরু করেছি এগুলো কিন্তু করার জন্য আমাকে আমার কোম্পানি কোনো সময় দেয়নি হুম কারণ এগুলো করতে গেলে আমার সময় নষ্ট হবে আমি কোম্পানির ডিজাইন যেটা মেইন কাজ আমার সেটাই আমি করতে পারবো না তো আমি যেটা করলাম এটা আমি অফলাইনে করার চেষ্টা করলাম অফলাইনে কেন করতে গেলাম যে আমি চিন্তা করলাম যেটা যদি আমি করি আমার নিজের একটা লার্নিং কার্ভ শুরু হবে আমি নিজে শিখতে পারবো প্লাস হচ্ছে যে আমি যদি এটা আমার কোম্পানিকে বুঝাতে পারি যে হ্যাঁ এইভাবে এই সলিউশনের মাধ্যমে যদি আমরা আগাই তাহলে আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে পারবো আমরা সো আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম আমি অফলাইনেই সব রিসার্চগুলো শুরু করেছিলাম তো যখন দেখলাম যে হ্যাঁ এখন আমার সময় যে আমি এখন আমার কোম্পানির মেইন যারা আছে যেমন সিও আমার ভিপি এদের সাথে বসে আমি ডিসকাস করতে পারবো সো আমি আমার সব রিসার্চগুলো নিয়ে আমি আমার সিও এবং ভিপি সাথে বসলাম বসে তাদেরকে কনভেন্স করলাম এবং তারা জিনিসটাকে আমি যেটা করলাম যে এরপরে যেহেতু আমি পারমিশন পেয়ে গিয়েছি সো আমি একটা রোড ম্যাপ তৈরি করলাম একটা ছয় মাসের রোড ম্যাপ তৈরি করলাম যে কি কি করা যায় এবং কি কি স্টেপ আমাদেরকে নিতে হবে তো আমি একটা টিম ক্রিয়েট করলাম টিমটা ক্রিয়েট করলাম কিভাবে আমি দুজন ডিজাইনার নিলাম এর মধ্যে আমি একজন দুজন ফ্রন্ট ইঞ্জিনিয়ার নিলাম এবং একজন কিউএ নিলাম এদেরকে নিয়ে আমরা একটা টিম বিল্ড আপ করলাম যেটাকে ডিজাইন সিস্টেম টিম বলে আমরা এখানে বলতাম আর কি তো এগুলো করার পরে সরি করার পরে ছয় মাসের মধ্যে আমরা একটা ইনিশিয়াল ডিজাইন সিস্টেম তৈরি করতে সার্থক হলাম হুম সো এটাই ছিল আর কি আসলে আমি কিভাবে এই ডিজাইন সিস্টেমে ঢুকলাম এটাই হচ্ছে আমার স্টোরিটা সো আমরা যদি পরের স্লাইডে যাই সো হোয়াট ইজ ডিজাইন সিস্টেম হ্যাঁ সো আমার ধারণা আজকে এখানে যারা আছেন তারা আসলে হোয়াট ইজ ডিজাইন সিস্টেম এর ডেফিনেশনটা জানার জন্য নিশ্চয়ই এখানে আসেননি হ্যাঁ সো যেটা হয় যে ডিজাইন সিস্টেমটা এত কমন হয়ে গেছে এখন আমাদের ওয়ার্ল্ডে আমাদের এই টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডে লাইক ব্রেডফোস্ট ব্রেডফোস্ট এটাকে বলে অ্যাটমিক ডিজাইন অ্যাটমিক ডিজাইন একটা হচ্ছে বেসিক্যালি একটা মেথোডোলজি আমি এটা সম্বন্ধে আরো ডিটেলস আলাপ করবো কিছুক্ষণ পরেই এয়ার বিম বি এটাকে ডিজাইন ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন লাইব্রেরি মডিউলার ডিজাইন কম্পোনেন্ট ডিজাইন ডিজাইন ল্যাঙ্গুয়েজ ইউজার ইন্টারফেস লাইব্রেরি ডিস ডিএসএল ডিএলএস একে জন এক এক নামে এটাকে বলে থাকে হুম সো ডোন্ট গেট কনফিউজড মানুষ যে এত নাম দিচ্ছে এটা এটা আপনি নিজেও একটা যদি ডিজাইন সিস্টেম তৈরি করে এটার নাম দেন যে স্টুপিড ডিজাইন সিস্টেম বা অসম ডিজাইন সিস্টেম কোনো ব্যাপার না আপনি আপনার নিজের ডিজাইন সিস্টেম নিজে বানাচ্ছেন নিজের ইন্টারনাল ইউজের জন্য এটা আপনি যে কোনো নাম দিয়ে চালাতে পারেন হ্যাঁ সো নাম নিয়ে কনফিউজ হওয়ার কোনো হওয়ার ব্যাপার না সো হবেন না আমি আশা করি সো ডিজাইন সিস্টেম সো আপনি নিজেই নিজে একটা ডিজাইন সিস্টেম তৈরি নাম দিতে পারেন এবং ওইটা নিয়ে কিন্তু একটা জিনিস মনে রাখেন আপনি যদি ডিজাইন সিস্টেমটা পাবলিকলি ওপেন সোর্স করে ফেলেন তখন হচ্ছে একটা মানে সুইটেবল নাম দেওয়া মানে লজিক্যাল হুম যে কোনো নাম দেওয়াটা ঠিক না সো আমরা নেক্সট ইয়েতে যাই আমি আসলে এই সেমিনারটা সরি এই নেওয়ার আগে অনেক রিসার্চ করেছি যে একটা আসলে মানুষ তো একটা ডেফিনেশন জানতে চায় আমি অনেক রিসার্চ করেছি করেছি কিন্তু মানুষ ডেফিনেশন তাদের নিজেদের মতো দিতে খুব ভালো কি হ্যাঁ এবং খুব প্যাঁচায় দেওয়াটা তাদের কি বলবো আমাদের অভ্যাস এটা তো আমি অনেক খুঁজেছি যে একটা সোজা সহজ সরল একটা যদি এক্সপ্লেনেশন পেতাম একটা ডেফিনেশন পেতাম ডিজাইন সিস্টেম তাহলে ভালো হতো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমি সবচেয়ে ইজিয়েস্ট একটা মানে ডেফিনেশন পেয়েছি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি যে এ ডিজাইন সিস্টেম ইজ দ্য সিঙ্গল সোর্স অফ থ্রুথ উইচ গ্রুপস অল দ্য এলিমেন্টস দ্যাট উইল অ্যালাউ দ্য টিম টু ডিজাইন রিয়েলাইজ অ্যান্ড ডেভেলপ এ প্রোডাক্ট কথাটা খুব সুন্দর এবং ডিজাইন সিস্টেম হচ্ছে আসলেই একটা সোর্স অফ ট্রুথ যেটার উপরে বেস করেই একটা কোম্পানির টিম একটা ডেভেলপমেন্ট টিম তাদের ডেভেলপমেন্ট করে একটা ডিজাইন টিম ডিজাইন করে এবং এই দুটো টিম এই ডেভেলপমেন্ট টিম এবং ডিজাইন টিম একসাথে অ্যালাইন হয় একটা রুলসের মধ্যে এর বাইরে তারা কিছু করে না হ্যাঁ সো ওভারঅল একটা প্রোডাক্টে অনেক কনসিস্টেন্সি গ্রো করে সো সেটাই হচ্ছে ডিজাইন সিস্টেম তো সবাই যেহেতু ডেফিনেশন তৈরি করে আমি নিজেও আমার নিজের মতো করে একটা ডেফিনেশন তৈরি করেছি এখানে আমার ডেফিনেশনটা একটু লেন্ডি বাট আমি কেন করেছি এরকম সেটা আমি বলছি যে আমার ডিজাইন 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 সিস্টেম সিস্টেম এ ইজ কালেকশন অফ ডকুমেন্টস আর্টিকেলস অনেক কিছু দেখতে হচ্ছে পাচ্ছেন আপনি এখানে হ্যাঁ আমি কেন এটা করেছি যে আপনি যদি আপনার নিজের মতো করে একটা ডেফিনেশন ক্রিয়েট করতে পারেন আপনার মাথায় তাহলে জিনিসটা আপনার কাছে অনেক ক্লিয়ার হবে হ্যাঁ ফিউচারে যে ডিজাইন সিস্টেম আসলে এটা এর মধ্যে এইসব এইসব জিনিস থাকে এই জন্য নিজে একটা নিজের মতো করে একটা ডেফিনেশন তৈরি করাটা অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি কিন্তু মনে যদি আপনি এটা এটাকে করে তখন অবশ্যই একটা সুন্দর নাম দিয়ে তৈরি করাটা বেটার এবং ইন্টারনাল ইউজের জন্য আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন এবং এটা ডিজাইন সিস্টেমটা বেসিক্যালি হয় অনলাইনে হোস্ট হয় আর নাহলে ইন্টারনালি কোনো একটা জায়গায় হোস্ট করতে হয়

এটা তৈরি হয়েছিল নাইনটিন এবং আপনি যদি পরে ফ্রি এটা দেখতে পারেন এখানে ওরা ডিটেলস আলাপ করেছে যে লোগো কিভাবে ইউজ করবে টাইপোগ্রাফি কিভাবে ইউজ করবে তাদের এই যে যেমন শাটল প্লেন দেখতে পাচ্ছেন এখানে লোগো কিভাবে ইউজ করবে কালার কি হবে সো ডিটেল ম্যানুয়াল তৈরি করেছিল এটা তখন ডিজাইন সিস্টেম নামে তখন ছিল না কিন্তু প্রসেসটা বেসিক্যালি অলমোস্ট সেম হ্যাঁ সো অনেক আগে থেকে আসলে ডিজাইন সিস্টেমটা তৈরি করা শুরু হয়ে গিয়েছিল আমরা আবার স্লাইডে ফিরে আসি হোপফুলি স্লাইড দেখা যাচ্ছে সো আমরা যদি নেক্সট যাই ডিজাইন সিস্টেম এটা কিন্তু শুধু ডিজিটাল প্রোডাক্টের জন্য না ডিজাইন সিস্টেম আপনার ফিজিক্যাল প্রোডাক্টের জন্য হতে পারে লেগো হচ্ছে সবচেয়ে বেস্ট একটা এক্সাম্পল এই সময়ের জন্য যে আপনি দেখেন যে প্রত্যেকটা ব্লকস আপনি যখন একসাথে করবেন এটা নিয়ে আপনি একটা রোবট বানাতে পারেন একটা প্লেন বানাতে পারেন একটা বাড়ি বানাতে পারেন অনেক কিছু বানাতে পারেন সো এটা আসলে একটা সুন্দর এক্সাম্পল ফিজিক্যাল ওয়ার্ল্ডে ডিজাইন সিস্টেমের জন্য এখন আমি এই স্লাইডটা দেখাচ্ছি এইটা হচ্ছে ইউএক্স পিন ওদের একটা ডাটাবেস আছে আমরা যদি ওটাতে যাই হোপফুলি দেখতে পাচ্ছেন ওদের এই ডেটাবেসটার নাম হচ্ছে অ্যাডো এখানে ওরা একটা ডেটাবেস তৈরি করেছে যেখানে এই মুহূর্তে ওয়ার্ল্ডের কত রকমের ডিজাইন সিস্টেম আছে সবগুলো ডিটেলস ইনফরমেশান আপনি এখানে পেয়ে যাবেন হ্যাঁ এবং আপনি যদি এই সাইডেও যান তাহলে দেখতে পারবেন যে এটার এটা কি পাবলিকলি ওপেন নাকি ইন্টারনাল এটার রিপোজিটারি কোথায় গিঠাবে না অন্য কোনো জায়গায় তারপর এরা জে এস লাইব্রেরি কি ইউজ করেছে রিয়াক্ট করেছে না অন্য কিছু করেছে একদম ডিটেল সব কিছু পেয়ে যাবেন আমি পরে এই স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করে দিব সো আপনারা পরে এটা গো থ্রু করে একটা আইডিয়া নিতে পারেন সো আমি যাই সো নেক্সট স্লাইডে যাই সো ওয়াই ডু ইউ ওয়াই ডু ইউ নিড এ ডিজাইন সিস্টেম খুবই লজিক্যাল একটা কোয়েশ্চেন সো ডিজাইন সিস্টেম আমাদের তখনই লাগবে যখন আমরা আমাদের প্রোডাক্টে কনসিস্টেন্সি দরকার হবে বিভিন্ন আমাদের প্রোডাক্টে দেখা যায় যে আমি যেটা আগে বললাম যে কনসিস্টেন্সির অনেক অভাব থাকে আমাদের হুম বিভিন্ন জায়গায় এক এক রকম বাটন এক এক রকম টাইপোগ্রাফি সো এগুলো সলভ করতে হলে আমাদের ডিজাইন সিস্টেমটা অবশ্যই লাগবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে টু অ্যালাউ টিম স্কেলিং অ্যান্ড হেল্প উইথ অন বোর্ডিং সো আমাদের কোম্পানিতে টিমের মধ্যে সবসময় টিমটা গ্রো হতে থাকে হ্যাঁ কোনো মানুষ চলে যায় নতুন মানুষ আসে সো আপনার ডিজাইন টিমে যখন নতুন একজন আসবে তখন তাকে গাইড করার মতো অবশ্যই একটা গাইডলাইন একটা গাইডলাইন থাকা দরকার সো সেটা ব্র্যান্ডিং গাইডলাইন হতে পারে লাইব্রেরি হতে পারে ডিজাইন লাইব্রেরি হতে পারে কিন্তু আপনি যদি একটি ডিজাইন সিস্টেম ওর সাথে শেয়ার করেন তাহলে ও প্রথম দিন থেকেই জানতে পারবে যে এক আমাদের প্রাইমারি বাটন কোনটা প্রাইমারি কালার কোনটা টাইপোগ্রাফি কোনটা এগুলো ইউজ করার যে রুলস আমি কোথায় কোথায় ইউজ করতে পারবো কোথায় কোথায় পারবো না এই ডিটেল যদি এবং ডিজাইন 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 রিসোর্সগুলো যদি সিস্টেমের মধ্যে থাকে তাহলে সে প্রথম দিন থেকেই একদম মানে টিমের সাথে অ্যালাইন হয়ে কাজ করতে পারবে হুম ও আর এটা যদি না থাকে তাহলে তাকে আবার সে একরকম বাটন ডিজাইন করবে আপনি একরকম বাটন ডিজাইন করবেন সে আবার অ্যালাইন হয়ে যাবে হুম সো এই জন্য ডিজাইন সিস্টেমটা অনেক ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে সুবিধা হলো যে সিস্টেমের মধ্যে আপনার ডিজাইন ম্যাটেরিয়ালসগুলো অলরেডি ডেভেলপ করা থাকবে তারপরে কোডগুলো রেডিমেড তৈরি করা থাকবে মানে রেডিমেড কি আপনাকে একবার বানাতে হবে সো একবার বানানোর পরে আপনি ওটাকে রিইউজ করতে থাকবেন এবং রিইউজ করার ফলে যেটা হবে যে ওর মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি থাকবে না আপনি জানেনি যে এই বাটনটা এইটাই হচ্ছে আমার প্রাইমারি বাটন এটা আমি যেখানে খুশি ইউজ করব এটা কখনো ডিসকানেক্ট হবে না অন্য 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 কম্পোনেন্টগুলোর সাথে হ্যাঁ সো এটা একটা বড়ো ফ্যাক্টর এবং ডেভেলপারদের ক্ষেত্রেও যে আমি ধরেন তার একটা প্রাইমারি বাটন বা একটা ডাউন মেনু সে ইউজ করবে তার কোড অলরেডি রেডি করা আছে ডিজাইন সিস্টেমে সে জাস্ট এটা কপি করবে এবং পেস্ট করে তার জায়গা মতো লাগিয়ে দেবে এবং প্রত্যেকটা কম্পোনে হচ্ছে আপনার কিউএ থেকে টেস্ট অলরেডি ভ্যালিডেট হয়ে আসছে সো আমার এটাকে দুইবার ভ্যালিডেট করার কোনো দরকার নেই আমি জানি যে এটা অলরেডি ফাংশনাল সো এটা আমি জাস্ট ডেভেলপমেন্টে ইউজ করলেই আমার এটা কাজ হয়ে যাবে শেয়ারিং দ্য সেম ভোকাবুলারি এটা অনেক ইম্পর্টেন্ট আমি আমার যদি আপনার ডিজাইন সিস্টেম না থাকে এবং তাহলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন কমিউনিকেট করেন অন্য কোনো টিমের সাথে বা আপনার প্রোডাক্ট ওনারের সাথে তখন প্রোডাক্ট ওনার যদি বলে যে আমার একটা স্ন্যাকবার দরকার এখন আপনি স্ন্যাকবার ছিলেন না স্ন্যাকবার কী জিনিস স্ন্যাকবার হচ্ছে আপনার ম্যাট আপনি যদি গুগল ম্যাটেরিয়াল ডিজাইন ইউজ করে থাকেন তাহলে স্ন্যাকবারটা আপনার কাছে ক্লিয়ার হবে স্ন্যাকবারটা হচ্ছে আপনার কোনো একটা অ্যাকশন যখন মানে পরিপূর্ণ হয় সম্পূর্ণ হয় তারপরে ওই মধ্যে একটা মেসেজ দেয় সেই ম্যাসেজটা আপনার মেসেজ হতে হতে পারে পারে অথবা একদম টপ লেভেলে টপে এসে কিছুক্ষণ থেকে আবার চলে যায় সো ওইটাকে বলে স্ন্যাকবার আপনি যদি এই টার্মসগুলো না জানেন এবং একই ভাষায় যদি কথা না বলেন তাহলে খুব সমস্যা তো এই জন্য ডিজাইন সিস্টেমের প্রত্যেকটা মডিউল প্রত্যেকটা কম্পোনেন্ট এক একটা নাম দিয়ে তৈরি করা হয় যেই নামটা ওভারঅল পুরা টিমের মধ্যে একইভাবে একই নামে সবাই শেয়ার করে সো একই ভোকাবুলারিতে সবাই কথা বলে এই জন্য ডেভেলপমেন্টের সুবিধা হয় রিডিউস রিস্ক কেন রিস্ক থাকে না রিস্ক থাকে না এই জন্য আপনার যদি আপনি যদি এলো এলোমেলোভাবে এলোমেলোভাবে ডিজ ডেভেলপ করেন এলোমেলোভাবে ডিজাইন করেন তাহলে যেটা হয় যে আপনাকে ওইটা অ্যালাইন করতে আবার ডিজাইন করতে হবে রিডিজাইন করতে হবে ওইটার সাথে ম্যাচ করার জন্য অ্যালাইন করার জন্য সো এক্সকিউজ মি যেহেতু আপনার ডিজাইন সিস্টেমে সব কিছু অলরেডি তৈরি করা আছে সো আপনার কোনো রেস্ক থাকে না যে আমাকে আবার নতুন করে তৈরি করতে হবে একটু আমি একটু পানি কিনি ওকে তারপর হচ্ছে কোলাবোরেশনাম ইউজি ইজিয়ার বেসিক্যাল কোলাবোরেশন লাগেই না যেহেতু আপনার ডিজাইন সিস্টেম আছে ডিজাইন সিস্টেমের ভিতরেই আপনার সব কিছু রয়ে যায় লাইক ডিজাইন ম্যাটেরিয়ালস ডিজাইন অ্যাসেটস তারপর হচ্ছে আপনি যদি ফিগমাতে ডিজাইন সিস্টেম তৈরি করেন তাহলে হচ্ছে ইনসপেক্ট করতে পারবেন একদম টুলের ভিতরেই তারপর রিয়েল টাইম কোলাবোরেশন করতে পারবেন ডেভেলপারদের সাথে বা অন্যান্য আপনার ম্যানেজারদের সাথে টিম লিডদের সাথে সো কোলাবোরেশন আসলে খুব একটা সমস্যা না ফিজিক্যালি আপনাকে অন্য কাছে গিয়ে কথা বলতে হচ্ছে না হুম সো এটা ফিগমা যদি ইউজ করেন এটা অনেক ইজিয়ার হয়ে যাবে আপনার জন্য ডিজাইন হ্যান্ড অফ যেটা আমি বললাম যে ওই ফিগমার মাধ্যমেই আপনি ডিজাইনের সব এসেট গুলো হ্যান্ড আপ করে দিতে পারেন আমি সেটা দেখাবো পরে সো এটা একটা সহজ উপায় তারপর সিঙ্গেল সোর্স অফ ট্রুথ যেটা আমি আগেও বলেছি যে ডিজাইন সিস্টেমটাই হচ্ছে একটা সিঙ্গেল সোর্স অফ ট্রুথ যেটার বাইরে আসলে কোনো কাজ করা হয় না সো আপনার কনসিস্টেন্সি বাড়ানোর জন্য আসলে ডিজাইন সিস্টেমটাই মেন কাজ করে আমরা যদি পরে ইয়েতে যাই সো হোয়াট ইজ ইট নট এটা অনেক বড় একটা জিনিস ডিজাইন সিস্টেমটা আসলে কিন্তু একটা একটু বাইবেল না হ্যাঁ যে আপনি একটা জিনিস তৈরি করলেন এটার বাইরে আপনি কিছু করতে পারবেন না এটা কিন্তু ঠিক না হ্যাঁ ব্র্যান্ডিং গাইডলাইন গাইডলাইন না রিফ্লেকশনটা আপনার ডিজাইন সিস্টেমের মধ্যে পাবেন কিন্তু এটা আসলে ব্র্যান্ডিং গাইডলাইন না এটা মোর দেন দ্যাট হম তারপর ইস নট এ ম্যাজিক ব্লু দ্যাট ফিক্স এভরিথিং সো আপনি যদি একটা কোনো সমস্যায় পড়েন হ্যাঁ সো সমস্যাটা যে আপনি ডিজাইন সিস্টেম ফিক্স করে দিবে তা কিন্তু না হ্যাঁ আপনি একটা ইন্টারাকশন প্রবলেমে পড়লেন ইন্টারাকশন প্রবলেমটা আপনার সলভ করতে হলে আপনাকে ডিজাইন চেঞ্জ করতে হবে ডিজাইন চেঞ্জ করে দেখলেন যে ঠিক আছে আমার এই ড্রপডাউনটা এখানে না হয়ে অন্য জায়গায় দিতে পারলে ভালো হতো এবং কালারটা যদি চেঞ্জ করতে পারতাম তাহলে ভালো হতো তখন আপনি কি করবেন ডিজাইনের মধ্যে আপনার ডিজাইন চেঞ্জ করবেন এবং এটাকে ভ্যালিডেট করবেন ভ্যালিডেট হওয়ার পরে যখন দেখবেন যে হ্যাঁ এটা পারফেক্ট সলিউশন তখন ওই কম্পোনেন্টটা আপনি আপনার এক্সিস্টিং ডিজাইন সিস্টেমের মধ্যে এ মডিউল ওইটা অ্যাড করে দেবেন হুম এর জন্য আর কি নতুন মানে ডিজাইন সিস্টেম যে আপনার প্রবলেম সলভ করে দিবে তা কিন্তু না আপনাকে আপনার প্রবলেমগুলো আলাদাভাবে সলভ করতে হবে সো ইস নট এ ইজি টু ক্রিয়েট এটা কিন্তু সত্যি কথা হ্যাঁ ডিজাইন সিস্টেম একটা অনেক বড় জিনিস হ্যাঁ এটা এত সহজে ক্রিয়েট করা যায় না আপনাকে আগে আপনার প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে কোথায় কোন কোন মডিউলগুলো আপনি গুলো এ কম্পোনেন্ট আপনার ডিজাইন সিস্টেমে অ্যাড করবেন এটা ডিটেল এবং একার পক্ষে এটা সম্ভব না এই জন্য একটা টিম অবশ্যই একটা ডেডিকেটেড টিম দরকার নট ইজি টু মেনটেন অবশ্যই এটা যেহেতু একটি বড় বেসিক্যালি আপনি একটা টুল বানাচ্ছেন ডিজাইন সিস্টেম তৈরি করার মানে একটা টুল বানানো সো এটা অনেক বড় একটা কাজ এটা মেনটেন করার জন্য অবশ্যই অনেক মানুষের দরকার হয় একজন মানুষের পক্ষে সম্ভব নয় সো রেসপন্সিবিলিটি আসলে ভাগ করে নিতে হয় ইটস নট চিপ ইটস এক্সপেন্সিভ ডেফিনেটলি যেহেতু এত বড় একটা জিনিস এটা আপনার কোম্পানিকে বোঝানো যে যে তো এখানে অনেক একটা টিম কাজ করবে সো টিমের স্যালারি আছে তারপরে টাইম ইনভেস্টমেন্ট আছে সো এগুলোর উপর বেস করলে এগুলোর চিন্তা করলে এই ডিজাইন সিস্টেমটা অনেক এক্সপেন্সিভ একটা টুল তারপর হচ্ছে ইটস নট এ ফিনিশ প্রোডাক্ট ইটস এ লিভিং প্রোডাক্ট সো হ্যাঁ এটা মাথায় রাখবেন যে আপনার প্রোডাক্ট যখন ইভলভ করবে ইভেনচুয়ালি আপনার ডিজাইন সিস্টেমটাও ইভলভ করতে থাকবে সো আপনি কখনো বলতে পারবেন না যে আমার ডিজাইন সিস্টেমটা রেডি আছে হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখতে হবে সো আপনার প্রোডাক্টের সাথে সাথে আপনার ডিজাইন সিস্টেমটাও আগাতে থাকবে সো প্রতিদিন দেখা যায় যে নতুন নতুন কম্পোনেন্ট আপনাকে অ্যাড করতে হচ্ছে সো এটা আর কি মাথায় রাখা আমাদের খুব জরুরি আমরা পরেরটাতে যদি যাই আর দেয়ার এনি অফিসিয়াল স্ট্যান্ডার্ড ফর ডিজাইন সিস্টেম অ্যাবসুলুটলি নো কোনো রুলস নেই যে আপনাকে এই প্রসেসটাই ফরম্যাট ফলো করতে হবে হ্যাঁ এবং ডিজাইন সিস্টেম ওই গুগল যেটা বানিয়েছে ওইটাই আপনাকে ফলো করতে হবে বা অ্যাপেল যেটা বানিয়েছে সেটাই আপনাকে ফলো করতে হবে এমন কোনো রুলস নেই আপনি আপনার প্রোডাক্ট অনুসারে আপনার কোম্পানির ডেভেলপমেন্টের বা বিজনেস পলিসির অনুসারে আপনি যেভাবে ডিজাইন সিস্টেম তৈরি করতে পারবেন সেভাবে ডিজাইন সিস্টেম তৈরি করবেন এমন কোনো রুলস নেই যেটা আপনাকে ফলো করতে হবে তবে হ্যাঁ কিছু 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 ম্যাথাডোলজি আছে যেমন হচ্ছে অ্যাটমিক ডিজাইন ম্যাথাডোলজি ওইটা ইউজ করা হচ্ছে খুবই উত্তম জিনিস হ্যাঁ এবং মানে একটা রিসার্চে দেখা গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট কোম্পানি হচ্ছে ফলো করে তাদের ডিজাইন সিস্টেম তৈরি করতে সো ওয়েন ডু ইউ নিড এ ডিজাইন সিস্টেম সো ডিজাইন সিস্টেম আর অলওয়েজ ইউজফুল বাট দ্য নিড ফর এ ডিজাইন সিস্টেম ভ্যার ইস গ্রেটলি ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য বিজনেস প্রোডাক্ট অ্যান্ড প্রজেক্ট যেটা আমি আগে বললাম যে একটা ডিজাইন সিস্টেম একটা কোম্পানিতে থাকা খুবই ভালো কিন্তু তার আগে আপনাকে ডিসাইড করতে হবে যে ডিজাইন সিস্টেমটা কি আসলেই আপনার দরকার কিনা আপনার কোম্পানির প্রোডাক্ট বা মানুষ যদি খুব কম হয় দশজন বা পনেরো জন হয় বা আপনি যদি ফ্রিল্যান্সিং করেন আপনার প্রোডাক্ট প্রোডাক্টের যদি স্কেলটা খুব ছোট হয় তাহলে আসলে ডিজাইন সিস্টেমের কোনো দরকার নেই স্কেল বলতে আমি বোঝাচ্ছি দুই মাসের একটা প্রোডাক্ট বা তিন মাসের একটা প্রোডাক্ট এরকম প্রোডাক্ট হলে আসলে ডিজাইন সিস্টেমের কোনো দরকার নেই আপনি চাইলে আপনার মানে নলেজ গেইন করার জন্য আপনি বানাতেই পারেন একটা ডামি ডামি ডিজাইন সিস্টেম বাট আমার মতে কোনো দরকার নেই হ্যাঁ ইনভেস্ট করার কিন্তু আপনার যখন প্রোডাক্টটার ইউজার বেস অনেক বড় হয় হ্যাঁ ধরেন প্রতিদিন আপনার হাজার হাজার ইউজার আপনার প্রোডাক্টটা ইউজ করছে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা ডিজাইন সিস্টেম থাকা খুব জরুরি সো এটা আমাদের মাথায় রাখা খুব দরকার এবার আমরা যাই আমাদের মাঝে একটা প্রশ্ন আসতেই পারে যে ঠিক আছে ডিজাইন সিস্টেম প্যাটার্ন লাইব্রেরি স্টাইল গাইডস এগুলো তাহলে কি এগুলো কি একই জিনিস নাকি আলাদা আলাদা আমি খুব শর্টে বলতে চাই আপনি যদি পাশে গ্রাফটা দেখেন এক বক্স তিনটা বক্স আছে ডিজাইন সিস্টেমের মধ্যে আছে স্টাইল গাইড স্টাইল গাইডের মধ্যে আছে প্যাটার্ন লাইব্রেরি আপনি যদি পুরো ডিজাইন সিস্টেমটাকে একটা বাসা হিসেবে চিন্তা করেন আপনার বাসা তাহলে প্যাটার্ন হচ্ছে হচ্ছে আপনার আর স্টাইল গাইড আপনি এই ফার্নিচারগুলোকে কিভাবে কোন রুমে কিভাবে সাজাবেন সেটা হচ্ছে স্টাইল গাইড সো আশা করি ডিফারেন্সটা খুব ক্লিয়ার হয়ে গেছে খুব অল্প সময় যে ডিজাইন সিস্টেম কি স্টাইল গাইড কি এবং প্যাটার্ন লাইব্রেরি কি সো আমরা নেক্সটে যাই হোয়াট ডু ইউ নিড টু বিল্ড ডিজাইন সিস্টেম এটা খুব জরুরি জিনিস সেটা হচ্ছে আপনি একটা ডিজাইন সিস্টেম তৈরি করতে গেলে অবশ্যই একটা প্রোডাক্ট থাকা জরুরি এক বা একাধিক এবং প্রোডাক্টটা অনেক স্কেলটা অনেক বড় হওয়ার দরকার একটা ডিজাইন টুল দরকার ডিজাইন টুলটা আপনি ফিগমা নিতে পারেন অথবা স্কেচ নিতে পারেন অথবা অ্যাডোবি এক্সডি নিতে পারেন কিন্তু নেওয়ার আগে আপনাকে একটু রিসার্চ করতে হবে যে আসলে কোন টুলটা কত ইজিলি আমাকে একটা ডিজাইন সিস্টেম তৈরি করতে সাহায্য করে আমি যে রিসার্চটা করেছি যে আমি প্রথমে স্কেচ দিয়ে শুরু এই হ্যাঁ স্কেচ দিয়ে শুরু করেছিলাম কিন্তু আমি রিসার্চ করে দেখলাম যে আসলে এই মুহূর্তে মার্কেটে ফিগমা হচ্ছে সবচেয়ে পপুলার এবং তাদের ফিচার ওয়াইজ তারা অনেক অ্যাডভান্স এবং এটা ফিগমাটা অনেক ডিজাইন ফ্রেন্ডলি একটা টুল হুম এটা দিয়ে আপনি খুব ইজিলি একটা ডিজাইন সিস্টেম তৈরি করে পেতে পারেন সো আমার আমি সাজেস্ট করব যে আপনি প্রথমেই স্কেচে না গিয়ে ফিগমার ফ্রি ভার্সনটা ইউজ করে আপনি একটা ডিজাইন সিস্টেম তৈরি করতে তৈরি করা শুরু করে দিতে পারেন জাস্ট আপনার নলেজ বাড়ানোর জন্য তারপর দেখেন অন্য এই এর মধ্যে হয়তো আরও নতুন নতুন টুল আসতে পারে বা নতুন ফিচার অ্যাড হতে পারে যেগুলো দিয়ে আপনি আরো সহজে ডিজাইন সিস্টেম তৈরি করতে পারবেন সো যেটা আমি বলতে চাই যে ডিজাইন সিস্টেম তৈরি করার আগে ডিজাইন টুল নিয়ে একটু ঘাটাঘাটি করা উচিত থার্ড পয়েন্ট হচ্ছে অ্যাটমিক ডিজাইন মেথডোলজি এইটা খুব ইম্পর্টেন্ট এবং এটা সম্বন্ধে আমি একটু পরেই বলবো ডিটেইলস বলবো সো ডিজাইন সিস্টেম তৈরি করতে গেলে অ্যাটমিক ডিজাইন মেথডোলজিটা জানা খুব দরকার ডেভেলপমেন্ট সো আপনার যখন ডিজাইন সিস্টেম তৈরি হয়ে যাবে স্পেকটা তৈরি করা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে কেন যে আপনি তো ডিজাইন সিস্টেম তৈরি করেছেন কিন্তু রুলসগুলো কোথায় পাবেন রুলসগুলো করতে হলে রুলসগুলো বানাতে হলে আপনাকে ওই ডিজাইন সিস্টেমের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো কোথায় কিভাবে কখন ইউজ করবেন সেগুলো ডিটেইল এই ডেভেলপমেন্ট স্পেকে লেখা হয় এবং কম্পোনেন্টগুলো শেয়ার করে সো একজন নতুন ডিজাইনার যখন আপনার টিমে আসবে তখন যেন সে বুঝতে পারে যে ও ওকে ঠিক আছে আমি লোগোটা আমার কোম্পানির লোগোটা কোথায় কোথায় কিভাবে কোন ফর্মেটে কি কালারে ইউজ করব কোনটা আমার প্রাইমারি কালার কোনটা আমার সেকেন্ডারি কালার এগুলো সব এবং প্যাডিং মার্জিন তারপরে আপনার বিভিন্ন পেজের লেআউট লেআউট গ্রিডগুলো কি হবে এগুলো ডিফাইন করা হয় এই ডেভেলপমেন্ট স্পেক ওকে আমার গলা শুকিয়ে যাচ্ছে একটু পানি রেখে নিই পানি খান পানি জীবন পানি জীবন রাইট না বুঝলাম না আমার গলাটা কেন তো শুকিয়ে যাচ্ছে এনিওয়ে সো এবার আমরা আসি মেন জায়গায় অ্যাথমিক ডিজাইন ম্যাথাডলজি ভয় পাওয়ার কোনো কারণ নেই অ্যাথমিক ডিজাইন ম্যাথাডলজি খুবই ইজি একটা ম্যাথাডলজি একটা ম্যাথড যেটা ইউজ করলে আপনার ডিজাইন সিস্টেমটা আরও সহজ হয়ে যাবে আপনার কাছে হুম তো অ্যাথমিক ডিজাইন ম্যাথোলজি যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট বা আপনার ব্র্যান্ড কোনোটাই কিন্তু স্ট্যাটিক না হ্যাঁ এটা একটা ডাইনামিক জিনিস প্রতিদিন এটা চেঞ্জ হতে থাকে সো সে ফর এক্সাম্পল আপনার একটা প্রোডাক্ট আছে একটা ই কমার্স প্রোডাক্ট যেই ওয়েবসাইটটার ভিতরে আপনার ধরেন শ শখানেক প্রোডাক্ট আছে এবং হাজার হাজার পেজেস আছে সো এই পেজেসগুলোর মধ্যে আপনি যদি আপনার প্রাইমারি কালারটা চেঞ্জ করতে চান যে হ্যাঁ আমার প্রাইমারি কালারটা হচ্ছে এখন অরেঞ্জ আমি এটাকে রেড করতে চাই সো আপনাকে ম্যানুয়ালি প্রত্যেকটা পেজে গিয়ে প্রত্যেকটা ডিজাইন ফাইলে গিয়ে ওই কালারগুলো চেঞ্জ করতে হবে প্রাইমারি কালার যেহেতু আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সো এটা একটা বড় সমস্যা হ্যাঁ আপনি এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার এখানে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে যে আপনি এই যে এতগুলো পেজ চেঞ্জ করবেন এর মধ্যে ডেভেলপমেন্ট ইনভলভ সো এই জিনিসটা আসলে লজিক্যাল না কিন্তু আপনি যদি অ্যাথমিক ডিজাইন ম্যাথোডলজি ফলো করেন তাহলে হচ্ছে জাস্ট আপনি একটা জায়গায় আপনি চেঞ্জ করবেন এবং ওই হাজার হাজার পেজে সাথে সাথে একই সময় এক সেকেন্ডের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে সো এটাই হচ্ছে ডিজাইন সিস্টেমের একটা সুবিধা এবং ডিজাইন সিস্টেমটা যদি আপনি অ্যাটমিক ডিজাইন ম্যাথাডোলজি ফলো করে তৈরি করেন তাহলে এই সুবিধাগুলো পাবেন সো অ্যাটমিক ডিজাইন ম্যাথাডোলজির মধ্যে কি থাকে থাকে হচ্ছে অ্যাটমস মলিকিউলস অর্গানিজমস টেম্পলেট এবং পেজেস সো অ্যাটমস কি জিনিস আমরা এগুলো কিন্তু ছোটোবেলায় সায়েন্সে পড়েছি হ্যাঁ সো অনেক কিছুই আপনাদের কাছে হয়তো ক্লিয়ার অ্যাটমস হচ্ছে আপনার মেইন কম্পোনেন্টসগুলো বিল্ডিং ব্লকস লাইক আমি যেটু যেটা আগে বললাম যে লেগোর লেগোর প্রত্যেকটা ব্লক হচ্ছে এক একটা অ্যাটমস সো আমাদের ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন সিস্টেমের ক্ষেত্রে অ্যাটমস হচ্ছে কালার্স টাইপোগ্রাফি বাটনস ফর্ম এলিমেন্টস এগুলো হচ্ছে সব অ্যাটমস কিন্তু আমার মতে বাটনস এবং এই ফর্ম এলিমেন্টস যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে অ্যাটমস না এগুলোকে আমাদের মলিকুলস মধ্যে ফেলানো উচিত কিন্তু এটা একটা কন্ট্রোভার্সিয়াল একটা টপিক সো আমরা ওইদিকে না যাই আমরা এগিয়ে যাই সো অ্যাটমস আপনার বুঝতে পারলেন এবং মলিকিউলস হচ্ছে অনেকগুলো অ্যাটমস যখন একসাথে হয় তখন হচ্ছে আপনার এই মলিকিউলস হচ্ছে তৈরি হয় যেমন অ্যালার্ট অ্যালার্ট বক্স সার্চ সার্চ কম্পোনেন্ট হিরো ইমেজেস ব্লকস সো অ্যালার্ট বক্সের মধ্যে দেখেন আমি একটা জাস্ট একটা উদাহরণ দিই যে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা একটা কার্ড হ্যাঁ আপনি যদি কার্ড আমি জানি আপনার ফ্যামিলি আর কিনা আপনি যদি গুগল ম্যাটেরিয়ালস ইউজ করেন তাহলে কার্ডটা খুব কমন একটা কম্পোনেন্ট এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা একটা কার্ড তার মাঝখানে একটা আইকন আছে যেটা হচ্ছে ক্রস আইকন এটা একটা তারপরে এই যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন লাইন দিয়ে আমি টেক্সট বোঝানোর চেষ্টা করেছি এইগুলো হচ্ছে একটা টাইপোগ্রাফি এটমস এর মধ্যে পড়ে একটা বাটন আছে এটা একটা আইটেমস এই যে কার্ডটা সেটাও একটা আইটেমস এই সবগুলো মিলে একটা মলিকিউলস তৈরি হয়েছে এরপর অর্গানিজমস অনেকগুলো অর্গানিজমকে যখন একসাথে করা হয় তখন তৈরি হয় আপনার সরি অনেকগুলো মলিকিউলস যখন একসাথে হয় তখন হচ্ছে অর্গানিজম তৈরি হয় যেমন হেডার ফুটার ফর্মস হম তো সো হাউ ডাস দিস ওয়ার্কস ইন প্র্যাকটিস সো এখানে আমি দেখেন তিনটা অ্যাটম দেখাচ্ছি একটা হচ্ছে টাইপোগ্রাফি টাইটেল একটা টেক্স ফিল্ড আছে একটা বাটন আছে এই তিনটাই কিন্তু অ্যাটমস হ্যাঁ কিন্তু এরা একা কখনো কোনো কাজ করতে পারে না রাইট টাইটেল আলাদা টেক্সট ফিল্ড আলাদা বাটন আলাদা এরা কখনো এখানে দেখা যাচ্ছে এরা কোনো কাজই করতে পারে না কিন্তু আপনি যখন এগুলোকে একসাথে করবেন একসাথে করলে দেখেন এর একটা অ্যাকশন ক্রিয়েট করতেছে হ্যাঁ আপনি একটা অ্যাকশন সম্পূর্ণ করতে পারবেন লাইক একটা টেক্সট ফিল্ড এটা বোঝানোর চেষ্টা করেছে একটা সার্চ ফিল্ড হ্যাঁ যে একটা টাইটেল আছে একটা সার্চ ফিল্ড আছে এবং বাটনটা আপনি যখন প্রেস করবেন তখন আপনার সার্চ রেজাল্ট দেখাবে সো এটা হচ্ছে একটা মলিকিউলস অনেকগুলো অ্যাটমস মিলিত হয়ে একটা মলিকিউলস তৈরি হয়েছে এইটাকে যখন আমরা অনেকগুলো মলিকিউলস একসাথে একটা ফ্রেমের মধ্যে নিয়ে যাব তখন হয়ে যাবে এটা অর্গানিজমস সো এটা একটা হেডার চিন্তা করেন যে একটা লোগো আছে তারপরে নেভিগেশন লিঙ্কস আছে তারপরে সার্চের কম্পোনেন্টও আছে সো এটা হচ্ছে অর্গানিজমস অর্গানিজমসকে যখন আমরা একটা ফ্রেমের মধ্যে নিয়ে যাই এটা হচ্ছে বেসিক্যালি ওয়াইফ অ্যান্ড স্টেজ সো এটাকে অ্যাটমিক ডিজাইন মেথাডোলজির মধ্যে এটাকে টেম্পলেটস বলা হয় সো সবগুলো অর্গানিজমসকে আমরা আলাদা আলাদাভাবে সাজানো আমরা ওয়ার ফ্রেমে কি করি এখানে কম্পোনেন্টগুলো ওখানে নিয়ে এদিক ওদিক সরিয়ে সরিয়ে একটা স্ট্রাকচার তৈরি করি এটাই হচ্ছে বেসিক্যালি যখন এই আপনি একটা পূর্ণাঙ্গ রূপ দিবেন একটা রিয়েল প্রোডাক্টের রূপ দেবেন তখন হচ্ছে এটা একটা পেজেস সো ওই অ্যাটমিক ডিজাইন মেথোলজি যে পেজ সেকশনটা আছে ওই পেজের মধ্যে আপনার সব রকমের পেজ ডিজাইন করা থাকবে এবং ওখানে ওই যে অ্যাটমস গুলো তৈরি করেছেন যে মলিগুলস এবং অর্গানিজমস গুলো তৈরি করেছেন ওগুলো এনে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া আর কি এটাকে পেজেস বলা হয় সো হোয়াট ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ ফলোয়িং দিস মেথড মেইন সুবিধাটা হচ্ছে আমি যেটা বললাম যে আপনার ই কমার্স সাইট আছে হাজার হাজার পেজেস আছে আপনি যদি আপনার প্রাইমারি কালারটা চেঞ্জ করতে চান আপনাকে সবগুলো পেজে গিয়ে বা সবগুলো ডিজাইন ফাইলে গিয়ে চেঞ্জ করতে হবে না আপনি শুধু অ্যাটমসে যাবেন অ্যাটমসে গিয়ে আপনার প্রাইমারি কালারটা সিলেক্ট করবেন প্রাইমারি কালার সিলেক্ট করে চেঞ্জ করবেন এবং আপডেট করবেন আপডেট করলে যেটা হবে এক সেকেন্ডের মধ্যে ওই হাজার হাজার ফাইলগুলোর মধ্যে আপনার প্রাইমারি কালার একসাথে চেঞ্জ হয়ে যাবে এটাই হচ্ছে ম্যাজিকটা যে অ্যাটমিক ডিজাইন ম্যাথাডলজি ফলো করে সো আশা করি আমি ম্যাথাডোলজিটা বোঝাতে পেরেছি আর যেটা নেক্সট নেক্সট হচ্ছে আমি অলমোস্ট ডান সো আমরা এই ওয়েবিনার এর আগে একটা ছোটখাটো সার্ভে করেছিলাম ডিডি ফোরামে যারা কখনো ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করেননি কিন্তু করার ইচ্ছা আছে তাদের কি কি প্রশ্ন আছে তা আমরা শেয়ার করতে বলেছিলাম এবং তারা শেয়ারও করেছিল অনেকগুলো যেগুলো আমি চেষ্টা করেছি আমার এই প্রেজেন্টেশনে কভার করতে এবং আশা করি আপনাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে তারপরেও যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে আমাকে এখন করতে পারেন আমরা এরপরেই হচ্ছে কিউএনএস সেশনে চলে যাব আমি চেষ্টা করব সবগুলোর উত্তর দিতে এবং এই ওয়েবিনারের পর যদি আপনি চান তাহলে হচ্ছে ডিডি ফোরামে গিয়েও আপনার কোয়েশ্চেনগুলো সাবমিট করতে পারেন আমি পরে ওইটার রিপ্লাই দেবো এবং ডিডি ফেসবুকেও আপনি সাবমিট করতে পারেন সো লাইক আই মেনশন বে এবং অ্যাজ আই প্রমিস যে আপনাদের সাথে একটা রিসোর্স প্র্যাকটিক্যাল রিসোর্স শেয়ার করবো সো এই ওয়েবেনার আগে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম যে ইউটিউব চ্যানেলে যদি আমরা যাই এখানে আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফিগমার মধ্যে কিভাবে একটা ডিজাইন সিস্টেম তৈরি করতে হয় সেটার একটা ডিটেল টিউটোরিয়াল একটা সিরিজ তৈরি করে দিয়েছি হ্যাঁ সো আমি এটা এই মুহূর্তেই ইয়েতে ডিডিতে শেয়ার করে দিই যেন আপনারা গিয়ে ওই লিংকগুলো শেয়ার করে দেখতে পারেন আপাতত যে চ্যাট বক্সে দিয়ে দেন পরে আমরা ওখান থেকে জাস্ট এক সেকেন্ড লাগবে আমি এখনই দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রেখেছি জাস্ট পোস্ট করব ওকে ওকে পোস্ট হয়ে গিয়েছে সো আপনারা যদি যান ওখানে তাহলে আর কি আমি আমার ধারণা আপনারা যদি এই রিসোর্সটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজেরাই একদম ছোটখাটো একটা ডিজাইন সিস্টেম তৈরি করে ফেলতে পারবেন আফটার ওয়াচিং অল দ্য সিরিজ আই হ্যাভ মেড ফর ইউ